আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটি করতে যাচ্ছি আমরা উজবেকিস্তানের ফার্স্ট ক্লাস ট্রেন নিয়ে, ভিআইপি ট্রেন আমরা যেটাকে সাধারণত বলে থাকি। খুব সুন্দর একটা পরিবেশ। গতবার খিবা থেকে বুকারা আসছি আমি, ট্রেনটা তেমন মানে ভালোই ছিল, মানে ভালো বলতে ওই ধরনের ফার্স্ট ক্লাস ছিল না। কিন্তু আজকে আমি নেটে কাটাকাটি করে অনেক খোঁজাখুঁজি করছি, করে স্টেশনে গিয়ে কথা বলে একটা ফার্স্ট ক্লাস টিকিট নিলাম। নিয়ে এখন আমি এখানে বুখারা থেকে তাশকিন যাব, বিকজ 17 তারিখ হলো আমার দুবাইয়ের ফ্লাইট। আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো অনেক আগেই জানতে পারছেন যে আমি দুবাই যাবো এরপরে। তো যারা জানেন না তারা এখন জেনে নিলেন। যাই হোক, তো তাশকিন আমার জার্নি হবে আপনার রাত 10:30 গিয়ে পৌঁছাবো যদি সব ঠিকঠাক থাকে, আর যদি লেট হয় তাহলে তো অনেক লেট হবে। এখন আমরা যে ট্রেনে আসছি ওই ট্রেনের টিকিটের অবস্থা আমি আপনাকে দেখাই। বিশ্বাস করবেন না, তাহিরের একটা ডায়লগ আছে না যে আমি কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু জানি না। আমার অবস্থা সেম হয়েছে, ওদের ইংলিশ এবং ওদের যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ সব সেম। দেখেন তো এখানে কি কোনো বোঝার উপায় আছে? সিট নাম্বার মিট নাম্বার এগুলো খোঁজার তাও অনেক কষ্ট করে অ্যাপার্টমেন্টের লোকজন আছে, ওদের সাথে কথা বলছি। কথা বলার পর ওরা আমাকে 4 নাম্বার বগি, তারা আমার বলে 4 নাম্বার প্ল্যাটফর্ম। দেখেন কতটুকু ইংলিশ। এই রোদ বাহিরে আপনি বিশ্বাস করবেন না, প্রায় 48 ডিগ্রির উপরে তাপমাত্রা। এই রোদের ভিতরে আমি 4 নাম্বার প্ল্যাটফর্মে গেছি, আবার এখানে আসছি, বিকজ এটা হলো যে 4 নাম্বার বগি হবে 2 নাম্বার লাইনে। তো আমাকে বলতে পারতো যে 2 নাম্বার লাইন 4 নাম্বার বগি, সে আমাকে বলো 4 নাম্বার প্ল্যাটফর্ম। মানে হয়েছি নি কারবার, পরে ঘুরে ফিরে লাস্টে এখন আবার ঢুকলাম অনেক কষ্টে। এখন যেহেতু কষ্ট করে ঢুকছি, আপনাদেরকে আমি এই জার্নিটুকু শেয়ার করবো। আশা করি আমাদের এই জার্নিটা খুব সুন্দর হবে এবং খুব রোমাঞ্চকর হবে। আমার কথাবার্তা বুঝতে পারতেছেন একটু উইক, বিকজ আমি এখনও লাঞ্চ করি নাই। বাংলাদেশ সময় 4:45, এখানকার সময় 3:45 বেজে গেছে, তো লাঞ্চ করতে হবে। লাঞ্চ করার জন্য কিন্তু আরও ঝামেলা হয়েছিল, আপনাদের সাথে গল্পটা শেয়ার করি কী কী ঝামেলা হয়েছিল। আমি দুপুর 2টা বাজে চেক আউট করি, করার পরে আমি যতটুকু জানি সব জায়গায় আর কি, যে আমি কার্ডে পেমেন্ট দেবো, আমার কাছে ক্যাশ ছিল না, তো পেমেন্ট দিতে গেছি, তারা কার্ডে পেমেন্ট নেবে না বিকজ তাদের কাছে ওই ধরনের মেশিন টেশিন নাই, এখন তাকে ক্যাশ দিতে হবে। ক্যাশ আছে আমার কাছে অল্প, আমার কাছে ছিল কত, প্রায় 4 লাখের মতো ছিল। তো 4 লাখ সম দিয়ে তাদের ভাড়ায় চলে আসে প্রায় 3 লাখের মতো। এখন তাদের ভাড়া দিয়ে এখন আমার কাছে ট্যাক্সি ভাড়া নাই যে আমি এখন এখানে আসবো। পরে অনলাইনে একটা ট্যাক্সি বুক করলাম, করে আমি চিন্তা করলাম যেহেতু টাকা নাই বুথ থেকে উঠে একসাথে তাদেরকে দিয়ে দেবো। তাই কী করলাম যে তাকে নিয়ে আমি KFC খোঁজার জন্য বের হলাম। বিশ্বাস করবেন না, প্রায় 1.5 ঘন্টা রোদের ভিতরে লোকেশন KFC দেখাচ্ছে, গিয়ে দেখি ক্লোজ। 2টা KFC 2 জায়গাতে ছিল, ডিস্টেন্স মিনিমাম 7 কিলোমিটার হবে, দুটোটা অফ। লাস্টে খিদায় আর কী করবো, আমি কি দূরে চলে যাই? এখন ড্রাইভারও তেমন ইংলিশ বুঝে না, তাকে এতটুকু KFC করতেছি, উনি আমাকে নিয়ে গেছে BFC টাইপের কিছু একটার ভিতরে, তো ওখানে চিকেন মিকেন আছে। তো আমি আর দেরি না করে অর্ডার দিয়ে দিলাম, কারণ আজাইরা যদি ওর সাথে তর্ক করে আর KFC বুঝতে চাই ট্রেন মিস করবো। পরে ওখান থেকে নিলাম চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে দেন রওনা দিলাম। রওনা দিয়ে আসার পথে ATM বুথ থেকে টাকা টোকা তুললাম, আরও 5 লাখ সুম তুললাম, কারণ আমার এত খরচ হবে না। তো 5 লাখ সুম খুলে, সরি তুলে, সাম SOMS সাম তো তুলে দেন আমি স্টেশনে আসলাম। যথারীতি এখানে ভিতরে চেক ইন টেক ইন করলো, পুরো একটা এয়ারপোর্টের মতো ব্যবস্থা। চেক ইন করে বাকি যে মাঝখানে আপনাদেরকে কাহিনী বললাম যে প্ল্যাটফর্ম নিয়ে ঝামেলা, এগুলো হলো আর কি। তো যখন এখন আসলাম, আমার এখন কাজ হবে যে দুপুরে লাঞ্চ করা, সাথে পানি নিয়ে আসছি, কফিও নিয়ে আসছি, ওরা টি দিয়ে রাখছে। দেখেন এই ফার্স্ট ক্লাস ট্রেনে এখন আপনাদেরকে আমি দেখাবো কী কী ফেসিলিটি আছে। তো এই হলো একটা কেবিন, দেখতে পারতেছেন আপনারা, এই কেবিনের ভিতরে হলো যে সুন্দরভাবে এখানে কিন্তু চার্জার আছে, দেখেন USB কেবল, দ্যাটস গুড। এখানে আছে হলো যে আপনার পেপার, ওদেরই জাপানি পেপার, এটা আমার পক্ষে পড়া পসিবল না, সাথে দিয়ে দিছে ওরা যে চা খাওয়ার জন্য। আমরা চা কাপে খাই না, ওরা চা খায় বাটিতে, এই বাটিতে করে চা খাওয়ার জন্য আর জন্য এখানে বাকি ডিটেল দিয়ে দিছে। পানির বোতল দিছে 4টা 4 জনের জন্য, একটা আমার কাছে অবশ্য লাগবে। এখানে টিভি, এটা তো আমি দেখবো না, আমাকে দেখতে হবে এটা কী প্লে করবে, আই ডোন্ট নো। তো
পুরা ব্যবস্থা যদি বলি, আমরা ওই আমাদের ঢাকা থেকে উত্তরবঙ্গে যাওয়ার কিছু ভিআইপি বাস থাকে না, ওদের যে সিটগুলো সেম। সো ফার্স্ট ক্লাস ট্রেন, এই ফার্স্ট ক্লাস ট্রেনে আপনার চারটা করে আটটা সিট, কিন্তু বাকি দেখেন পথ কতটুকু ফাঁকা। এদিকে আছে বলে যে আপনার টয়লেট, মেন অ্যান্ড উম্যান আই থিঙ্ক একসাথে, হ্যাঁ টয়লেটটা খুললে সমস্যা আবার, কারণ ট্রেন থামা অবস্থায় টয়লেটে যাওয়া যায় না। এটা তো অবশ্য যাওয়া যাবে যেহেতু ফার্স্ট ক্লাস, বায়ু স্টেশন থাকার কথা। একবারে লাস্ট বগিতে বসছে আমার, বাহিরের অবস্থা দেখছেন কি পরিমাণ রোদ। থাম্বনেল বানানোর জন্য একটা শট নিয়ে নি, এখানকার ওয়েদার গাইস দেখেন অনেক পরিষ্কার একটা দেশ, কিন্তু তাপমাত্রা ও মাই গড, অসহনীয় তাপমাত্রা এখানে। অধিকাংশের মহিলারে জব করে এখানে। হ্যালো হ্যালো, ওকে আমরা এই টয়লেটটা দেখে আসি কেমন হয় দেখতে ফার্স্ট ক্লাসে ট্রেনে। এদিকে দেখেন আরেকটা ট্রেন যাচ্ছে, ট্রেন জন্য নিয়ে, কিন্তু এটা আমার সেকেন্ড ব্লক হবে। ওদেরকে জিজ্ঞেস করি যে টয়লেট অফ কেন, এক্সকিউজ মি দ্য টয়লেট ওয়াজ ক্লোজ, হোয়েন দিস ওয়াজ ওপেন, ওকে ওকে কাদা পাই পাদা পাও, এর মানে ট্রেন যখন স্টার্ট হবে তখন ওপেন হবে। আচ্ছা যাই হোক, ওইখানে তো ফোকাস দিয়ে লাভ নেই, এমনিতে একটু বস্ত্র ধরছিল দরকার ছিল। আল্লাহ আমার ট্রেন জার্নি সফর সঙ্গে যেন ভালো হয় এটা দোয়া করি, ইয়াং কেউ যেন আসুক, না হলে অবস্থা খারাপ হয়ে যাবে। ওকে বন্ধুরা, আপনাদেরকে আর কী দৃশ্য দেখানো যায় আমি চিন্তা করতেছি বাহিরের দৃশ্য ছাড়া। তো আজকের মতো আমি রুহান এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।